আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। করোনা আতঙ্কের মধ্যেই নতুন করে রক্ত সংকট লক্ষ্য করা গেছে কোচবিহার জেলায়। ইতিমধ্যেই কোচবিহার মেডিকেল কলেজ সূত্রে আহ্বান করা হয়েছে রক্তদানের জন্য। সেই আবেদনে সাড়া দিয়ে অনেকেই রক্ত দিচ্ছেন। আজ কোচবিহার কোতোয়ালি থানার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। থানার মধ্যেই মোট 50 ইউনিট সংগৃহীত হয়েছে রক্ত। ডিএসপি হেডকোয়ার্টার সহ উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায় মহাশয়। একদিকে লকডাউনের নিরাপত্তা নজরে রাখার দায়িত্ব, অন্যদিকে রক্তদান করেও কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং অন্যান্য যারা আছেন রক্তদাতারা, তারা রক্তদান করবেন এই কঠিন সময়ের মধ্যে, তারা ডিউটি করে তারা রক্তদান করবেন। এবং আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যারা রয়েছেন, আমাদের মেডিকেল স্টাফ এবং সাপোর্টিং স্টাফ, ব্লাড ব্যাংক এবং অন্যান্য কর্মী সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। ডোনারদের আমি অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছে শ্রদ্ধেয় সমীর কুমার পাল, ডিএসপি হেডকোয়ার্টার। উনি এই অনুষ্ঠানটা, ছোট্ট অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন দু একটি কথার মাধ্যমে। সবকিছু বন্ধ চলছে ন্যাচারালি। আমাদের যে নর্মাল কোর্সে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হতো, ওগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের সেফ ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে। তো ওয়েস্টবেঙ্গল পুলিশের তরফ থেকে আমাদের বড় সাহেবের ডাইরেকশানে আইসি কোতোয়ালির উদ্যোগে ম্যাক্সিমাম আমাদের সিভিল ভলেন্টিয়ার এবং আমাদের পুলিশ ফোর্স, আমাদের পুলিশের যারা স্টাফ আছে, আমরা একটা আয়োজন করেছি। মিনিমাম 50 ডোনার্স এখানে আজকে আছে এবং সব আমাদের কুচবিহার জেলার সব থানায় এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। যতটুকু সাহায্য করা যায়, রক্তের অভাবও আছে এবং হেলথের স্টাফদের সহযোগিতায় আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তগুলো কোথায় তুলে দেওয়া হবে? এই রক্তগুলো আমাদের ব্লাড ব্যাঙ্ক, আমাদের এমজিএম হসপিটাল যেটা আছে, মানে যেটা এখন মেডিকেল কলেজ আছে। সবাইকে সুপ্রভাত। আজকে আমাদের এখানে কোতোয়ালি থানার পক্ষ থেকে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে এখন কি পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি।
কঠিন লড়াই চলছে আর কি। তার মধ্যে রক্তের অ্যাকচুয়ালি আমাদের পুরো পৃথিবীতে বড় অভাব, কারণ এখন ফ্রি ব্লাড ক্যাম্পগুলো হচ্ছে না। তা আমরা আমাদের পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আমাদের বড় সাহেবের ডাইরেকশন অনুযায়ী আমরা কিছু ডোনার, আমাদের পুলিশেরই আছে ম্যাক্সিমাম লোক, হয়তো বাইরের কিছু ডোনার আছে এবং হেলথ স্টাফরা আছেন, ওনাদের সহযোগিতা আমাদের আইসি টেকনোলজির উদ্যোগে সামান্য কিছু যদি আমাদের অবদান পুলিশের তরফ থেকে রক্তে করা যায়, সাধারণ জনগণের যাতে সুবিধা হয় তার আজকে আমরা ব্যবস্থা করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, হেলথের স্টাফ এবং যারা ডোনার তাদের সকলকে আপনাদের এই ভালো উদ্যোগের জন্য। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।